আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়রা সবিস। আজকে আপনাদের সুন্দর একটি লটকন তৈরি করে দেখাবো। এর জন্য একটি কাতান কাপড় নিয়েছি। তো কাপড়টাকে আমি 8 ভাঁজ করে নিচ্ছি। দেখুন, প্রথমে 2 ভাঁজ করে, এরপরে এরকম করে 8 ভাঁজ করে নিলাম। তারপরে এই বন্ধ দিক থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে করে রাউন্ড শেপ দিয়ে নেব। এই যে কর্নার থেকে রাউন্ড শেপগুলো দিচ্ছি, এরপরে এই শেপ বরাবর কেটে নিচ্ছি। তো একই মাপে আরো 2টি রাউন্ড শেপ আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি 1 ইঞ্চির পরিমাণের মতো গ্যাপ রেখে সাইডটা সেলে করে নিব। তো এটাকে উল্টিয়ে নিয়ে, মানে সোজা বরাবর রেখে আমি সেলে করে নিচ্ছি। এখন উল্টিয়ে নিচ্ছি। এরপরে বাড়তি অংশটা ভিতর দিকে দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। তো একরকম ভাবে আরেকটু আমি সেলাই করে নিচ্ছি। এখন উল্টিয়ে নিচ্ছি। আর এই কর্নারগুলো অবশ্যই ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। তারপর বাড়তি কাপড়টাকে ভেতর দিকে দিয়ে চাপ সেলে দিয়ে নিব। এরপর 4 ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর একটি ছেঁচু করে নিচ্ছি। এখন একটি ডোরি তৈরি করে নিব। তো এর জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমি কেটে নিচ্ছি। এরপর 2 সুতার মতো চিকন করে সেলাই করে নিচ্ছি। যেহেতু কাতান কাপড়, তাই আমি ভিতরের দিকের কাপড়টাকে একদম কম পরিমাণ রেখে কেটে নিচ্ছি, নাহলে উল্টিয়ে নিতে অসুবিধা হবে। এখন একটি সুসুতা নিয়ে সুতার শেষ দিকটা গিট দিয়ে নিয়েছি। এরপরে দেখুন, এই যে ডোরের মাঝ বরাবরের ফাঁকা দিকটাতে আমি সুসুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। এ
এরপর সুইটাকে উল্টো দিক করে ভেতরে ঢুকিয়ে আস্তে আস্তে টেনে নিব। আর দড়ি তৈরি করার সময় অবশ্যই খুব আস্তে আস্তে কাজটা করতে হবে। যদি দেখেন যে দড়িটা ভিতর দিকে যেতে সমস্যা হচ্ছে, মানে টাইট হয়ে আছে, তখন অবশ্যই হালকা হাতে দড়িটাকে চাপ দিয়ে দিয়ে ভিতর দিকে ঢুকাতে হবে। তো দেখুন, আমি দড়িটাকে উপর দিকে একটু করে টান দিচ্ছি এবং নিচ দিকে এরপরে টেনে নিচ্ছি। অর্ধেক পর্যন্ত দড়িটা তৈরি করতে একটু কষ্ট হয়, এরপর আর কোনো কষ্টই নেই। যখন দড়িটা বাইরে থেকে বের হয়ে যাবে দেখুন, তখন টান দিলে এসে পড়বে। দেখতে পাচ্ছেন কত সহজে দড়িটা তৈরি হয়ে গেল। এখন এই মাঝে ছিদ্র বরাবর করে দড়িটাকে ঢুকিয়ে দুই ভাঁজ করে নিয়ে একদম চিকন করে সেলে করে নিব। এরপর এই মাঝ বরাবর আরেকটি সেলাই দিব। আপনারা অবশ্যই সেলাইটা দেখে বুঝবেন যে কিভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, লটকনটি আমার তৈরি হয়ে গিয়েছে। তো একরকম ভাবে আরেকটি লটকন আমি তৈরি করে নেব। তো মাঝ বরাবর আগে একটি ছিদ্র করে নিচ্ছি, একদম ছোট করে ছিদ্র করে নিতে হবে। এরপর দড়িটাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এভাবে ভাঁজ দিয়ে দিয়ে আমি পুরোটা লটকন সেলে করে নিচ্ছি। হয়েছে দেখুন, এখন এভাবে একটু চেপে নিয়ে লটকনটা বসিয়ে নিব। আর এই লটকনের নামটি আমি দিলাম ঝুমকা লটকন। দেখতে লটকনটি একদম ঝুমকা চাপার মতো লাগছে, তাই এর নাম দিলাম ঝুমকা লটকন। তো আজকের এই ঝুমকা লটকনটি কেমন হলো তা আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।